সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমি করছি তিল কাসুন্দি চিকেন। এটা কিভাবে করছি আমি জানতে হলে অবশ্যই সাথে থাকুন আর একটু স্কিপ না করে দেখতে থাকুন। তার আগে যদি আপনি আজ আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তাহলে শুরু করছি আজকের রেসিপি। এখানে 500 গ্রাম চিকেন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার দিচ্ছি দই 2 টেবিল চামচ মতো আমি দই দিয়ে দিলাম। দিচ্ছি চিকেনের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো নুন আর একদম সামান্য চিনি 1/4 টিস্পুন মতো। খুব ভালো করে এটা মেখে নেব। মেখে এটা রেখে দেব মোটামুটি 1/2 ঘন্টা। এর চেয়ে বেশি রাখতে পারলেও কিন্তু ভালো হয়, যদি সময় অভাব থাকে তাহলে অন্তত 1/2 ঘন্টা রাখলে যথেষ্ট। কিছু মশলা একসাথে বেটে নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা তিল, 1 টেবিল চামচ পোস্ত, 1/2 ইঞ্চ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যার ঝাল খাওয়ার স্বাদ অনুযায়ী দেবেন। এই সব কিছুকে খুব ভালো করে আমি বেটে নেব। এবার কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে সবার আগে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি আর এটাকেও খুব ভালো করে একটু ভাজবো। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজেছি। পেঁয়াজের রংটা কিন্তু একেবারেই বদলে গেছে, এর চেয়ে বেশি এখন আর ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। ভালো করে মিশিয়ে এটাও পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। চিকেনটা বেশ কিছুক্ষণ ভেজেছি, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি একদম অল্প একটু 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা ভাজতে থাকবো। মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে একটুখানি আবার ভেজেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, বাটাটা। খুব ভালো করে এটাও মিশিয়ে নেব। মশলা ধুয়ে যে বাটিটার মধ্যে মশলা ছিল তাই সেটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, মোটামুটি 1/2 কাপ মতো। আর আবারও এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুন, যেহেতু চিকেনে নুন মাখানো ছিল আর এর মধ্যে কাসুন্দি যাবে, কাসুন্দির মধ্যেও নুন থাকে, তাই খুবই সামান্য অল্প একটু নুন দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে পুরোপুরি, আর মাঝে মাঝে এটা আমি চেক করব। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, এবার আবার খুলছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। চিকেনটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে। এই রান্নাটার মধ্যে কিন্তু যতটা সম্ভব জল কম ব্যবহার করলে এর টেস্ট খুব ভালো হবে। চিকেনটা এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে, আবারও আমি এটা চাপা দিয়ে স্লো আছে হতে দেব। 5 মিনিট পর আবারও এটা আমি খুলছি, দেখব চিকেন সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এবার কিন্তু চিকেন একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব কাসুন্দি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো কাসুন্দি দিলাম আর দেব ধনে পাতা। ধনে
ধনে পাতা কোচানো ছিল সেটা দিয়ে দিলাম খুব ভালো করে এবার এগুলো মিশিয়ে নেব কাশুন্দিটা দেওয়ার পর কিন্তু এটা আর বেশিক্ষণ একেবারেই করা যাবে না রান্না এবার আমি এটাকে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি ফ্লেম অফ করে এবার রেখে দেবো স্ট্যান্ডিং এ আর তারপর সার্ভ করব একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে তিল কাশুন্দি মুরগি দেখেন কত সহজে এটা আমি করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি কোনো রেসিপি নিয়ে আসলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অনেক 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 ধন্যবাদ।